এখন হক কথা বলা শুরু করে দেব। কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। ছোট্ট বাচ্চা একেবারে তরল জাতীয় পানি জাতীয় ঔষধ খায়, ট্যাবলেট দিলে খায় না, পাঁচবার সাতবার বমি করে ফেলে দেয়। ডাক্তার বলতেছে ভাইজান যে কোনো কায়দায় ছেলেকে ট্যাবলেট খাওয়াতে হবে। তো এখন বাবা চালাক কি করে ফুলবাড়ি বাজিস্তান থেকে দামি হোটেল থেকে মিষ্টি কিনে নিয়ে আসা, মিষ্টির ভিতরে একটু ফাঁক করে দিয়া ওর ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়া ছেলেকে ডিজিটাল কাটা চামচ দিয়েছে, বাজার মিষ্টিটা খেয়ে নে। ছেলে মিষ্টি খাইতে খাইতে যখন ট্যাবলেট বের হয়েছে এটা ফেলে দিয়েছে। বাবা এসে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খেয়েছো? ছেলে বলে বাবা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাইনি। আমাদের সমাজেও তাই, হুজুর ওয়াজ করেন মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন বলা হয় তোমার জীবন পরিচালনা করার জন্য তোমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা দরকার টিপিয়ান আল্লি কুল্লি সাই আল্লাহ সব কোরআনের মধ্যে খুলে দিয়েছে। কোরআনের মধ্যে সমাজ নীতি রাজনীতি পররাষ্ট্রনীতি যা যা দরকার মানব জীবন পরিচালনা করার জন্য সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আপনার আমার জীবনের সংবিধান তার নাম আল কোরআন, কথা বলেন ঠিক না বেঠি? তখন কয় না হুজুরের ওয়াজ তিতে, এই হুজুরের ট্যাবলেট মার্কা ওয়াজ শোনা যাবে ঠিক না বেঠি? এজন আজকের ওয়াজ হবে বিসি সারা কি সারা রাগ করতেছেন, চলেন আলোচনা করা যাক। সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব কে, একটা হাত তুলে সাক্ষী দিয়া বলেন তো কে আমাদের রব কে? এই যে সাক্ষীটা দিলেন আমার ভাইরা, আল্লাহর ফেরেশতা মাহফিল আসছে কিনা বিশ্বাস হয় কিনা? আল্লাহর হাবিব বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা হলো জান্নাতের টুকরা, আর যদি জান্নাতের টুকরায় হয় জান্নাতের টুকরায় ফেরেশতা থাকবে কিনা? আরো জোরে বলেন থাকবে কিনা? অসংখ্য ফেরেশতা আছে মাহফিল শেষে মালিকের দরবারে রিপোর্ট পেশ করবে, এজন্য কারা আল্লাহর পক্ষে সাক্ষী দেয় আর কার মনের মধ্যে কোন ভেজাল আছে সব কিন্তু আমার মাওলা দেখতেছে। আমার ভাইরা চলুন আলোচনা করতে চাচ্ছিলাম আপনাদের সামনে। আমার ভাইরা এজন্য দলীয় কথা বলবো না, কারণ এখানে সব দলের লোক আছে, এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক গুতা মারে। আমি ছোট হুজুরের কুফাকাত, এজন্য বাবা ওগুলো বলার দরকার নাই, যা বলেছি শুনে গেলাম। আমার ভাইরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন ইন্নাল্লাযীনা কানু রাব্বুনাল্লাহ, একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন, কষ্ট হবে ভাই? কোরআন হাদিসের কথাগুলো বড় হক কথা, সবার পেটে হজম হবে না।